আপনারা কিন্তু কখনোই ভুল করবেন না আপনারা কলিং ভিসায় আছেন যে ভিসায় আছেন কিংবা আট থেকে ভিসায় আছেন আপনারা যারা বৈধ আছেন আপনারা কখনোই ভুল করে কোম্পানি থেকে পালাবেন না কারণ আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আজকের নতুন আপডেট খবর আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব ব্ল্যাক লিস্ট থাকলে ভিসা হবে কিনা যারা অবৈধ থেকে বৈধ হবেন মাজিকান কান লারি কেস থাকলে মানে ব্ল্যাক লিস্ট থাকলে বিষয় হয় কিনা বা হবে কিনা এই বিষয়টা নিয়ে আপনারা যারা জানতে চেয়েছেন আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব ভিডিওটি ফুল দেখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইরা মাজিকান কান লারি কেস সাধারণত দুই ধরনের হয় তা আজকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কোনো ওয়ার্কার কোনো শ্রমিক যদি একটি কোম্পানি থেকে পালিয়ে যায় কিংবা লারি হয়ে যায় তাদেরকে বলে মাজিকান কান লারি আর সেই কোম্পানির বস যদি আপনাকে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনি লিস্টে পড়েন এখন এই ব্ল্যাক লিস্টটি দুই ধরনের হয় কিভাবে হয় একটি রিপোর্ট হলো আপনার কোম্পানি আপনি পূর্বে যে কোম্পানিতে কাজ করতে সেই কোম্পানির থেকে যদি আপনি পালিয়ে যান ভিসা পাসপোর্ট রেখে সেই কোম্পানি যদি আপনাকে সরাসরি ইমিগ্রেশনে গিয়ে কমপ্লেন করে যে এই ওয়ার্কার আমার কোম্পানি থেকে পালিয়ে গেছে এবং সে এভাবে যদি সরাসরি ইমিগ্রেশনকে কলম কমপ্লিন করে তাহলে আপনি লিস্টে পড়বেন মানে মাজিকান লারিকেস যেটা বড় ধরনের ব্ল্যাক লিস্ট তা এটা যদি আপনার কোম্পানি ম্যানেজার বলেন বা কোম্পানি বস বলেন যদি সরাসরি যে কোনো ইমিগ্রেশনে গিয়ে যদি এরকম রিপোর্ট করে তাহলে আপনি বড় ধরনের লিস্টে পড়বেন এবং এটা কিন্তু মানে অনলাইন থেকে কাটা মোছা অনেক বড় একটি বিষয় তাই আপনার কোম্পানি যদি সরাসরি এমিগেশনে গিয়ে মাঝেখান লারি কেস দেয় মানে রিপোর্ট করে তাহলেই আপনি বড়ো ধরনের ব্ল্যাক লিস্টে পড়বেন এবং দুই নম্বর যেটা হলো সেটা হলো আপনার আগে কোম্পানির বস কিংবা সেই কোম্পানির ম্যানেজার যদি পার্শ্ববর্তী বালাইতে গিয়ে শুধু পুলিশ রিপোর্ট করে যে একটি ওয়ার্কার আমার কোম্পানি থেকে পালিয়ে গেছে এরপর থেকে যদি তার কোনো সমস্যা হয় তার কোনো বিপদ হয় এর দায়িত্ব কিন্তু আমার নয় এরকম যদি একটি বালাইতে শুধু রিপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি লিস্টে পড়বেন না সেক্ষেত্রে লিস্টে পড়বে না এখন এই লিস্ট কিন্তু কোম্পানি থেকে যদি কেউ পালিয়ে যায় সেক্ষেত্রে দুই ধরনের লিস্টে হয় আর আছে যে কোনো কোম্পানির বয়স যদি মানে একটু খারাপ হয়ে থাকে তাহলে একটি ওয়ার্কার যদি পালিয়ে যায় সেক্ষেত্রে তার তার নামের উপরে হয়তো অনেকে কোনো ব্যাট রিপোর্ট দিয়ে থাকে যে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে মারামারি করে পালিয়ে গেছে এরকম রিপোর্টও দেয় এবং সাথে লিস্টও থাকে তা এটাও কিন্তু হয়ে থাকে সাধারণত এটাও কম হয় তা আপনারা যারা এখন যেহেতু অবৈধ থেকে বৈধ হওয়ার একটি সুযোগ দিছে তার আপনারা যারা মাজিকান লারি কেসে আসেন বা ব্ল্যাক লিস্টে পড়ছেন এখন বিষা করতে চান এরকম বিষয় নিয়ে আপনারা কমেন্ট করেছেন এস এম এস করেছেন তা আপনারা যারা কোম্পানি থেকে লারি হয়ে গেছেন কারণ আপনার বসে আপনার আপনার নামে সরাসরি এমিগ্রেশনে কমপ্লেন করছে কিনা না এ বিষয়টা আপনারা কীভাবে বুঝবেন কারণ এটা নিজে নিজে অনলাইনে চেক করা যায় না আপনি যে কোম্পানি থেকে পালাই পালাইছেন সেখানে অবশ্যই আপনার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব থাকে তাদের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন যে আসলে আপনার নামে কোনো রিপোর্ট হয়েছে কিনা বা পূর্বে যারা কোনো কে যদি পালিয়ে থাকে তাদের নামে কি এমিগ্রেশন গিয়ে রিপোর্ট করে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু খোঁজখবর নিয়ে নিলে আপনারা হয়তো জানতে পারবেন যে আপনার নামে আসলে ব্ল্যাক লিস্টটা আছে কিনা তো কোম্পানি থেকে পালিয়ে গেলে কিন্তু বিষা করা যায় না যদি আপনার বসে যদি ইমিগ্রেশনে গিয়ে রিপোর্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু বিষা করা যায় না এবং এটা কিন্তু এটা কিন্তু অনলাইনে কেটে বিষা করাটা অনেক টাফ ব্যাপার এবং যে কোনো সময় যদি অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ আসে যারা মাজিকাল লারি কেস ব্ল্যাক লিস্ট আসে তারা কিন্তু কখনোই বৈধ হওয়ার নিয়মের মধ্যে কখনোই পড়ে না বা পড়বেও না তাই আপনারা যারা যে কোনো কোম্পানিতে হোক বৈধ আসেন যে কোনো বিষা নিয়ে হোক আটটেকের বিষা হোক মাইজি বিষয় হোক কিংবা কলিং বিষে হোক অনেকেই আর দেখতেছি যে আপনারা কমেন্ট করছেন যে আট টেকের বিষে এক নং আপনারা নতুন লাগাইছেন তা এখন তো আবার সুযোগ দিছে আমার বস ভালো না আমি কি আবার অন্য কোম্পানি বা অন্য এজেন্টের কাছে গিয়ে বিষা করতে পারবো না আপনারা কিন্তু কখনোই ভুল করবেন না আপনারা কলিং বিশ্ব নিয়ে আসেন মাইজি নিয়ে আসেন কিংবা আট টেকের বিষয়ে নিয়ে আসেন যারা বৈধ আছেন আপনারা কখনোই ভুল করে কোম্পানি থেকে পালাবেন না কারণ আপনার কোম্পানি যদি আপনার নামে রিপোর্ট করে আপনি কিন্তু বিশা করতে পারবেন না আপনি কিন্তু বিষয়টি হবে কি না অনিশ্চিত সেক্ষেত্রে কোম্পানি থেকে পালানোর পরে আপনার কোম্পানি যদি অলরেডি রিপোর্ট করে ফেলে আপনি তখন রানিং বিষয় কিন্তু রিনিউ করতে পারবেন না আপনারা যারা বৈধ আছেন বিভিন্ন কোম্পানিতে আছেন যেখানে আছেন আপনারা রানিং বিষয় নিয়ে বৈধ থাকবেন নিরাপদে থাকবেন আপনারা নিজের ক্ষতি নিজে করবেন না সবসময় সতর্ক থাকবেন কারণ মাজিকান লারি কেস থাকলে কখনোই কিন্তু বিষা করা যায় না কখনই বিশা হওয়ার জন্য বৈধতার নিয়মের মধ্যে কখনোই পড়বেন না কারণ কারণ এটা বড় ধরনের একটি সমস্যা মানে আপনি একটি অপরাধ করে ফেলছেন মাজিকান লারিকে সবচেয়ে বড় ব্ল্যাকলিস্ট এবং কিছু কিছু প্রবাসী মেয়েরা আছেন আপনারা যারা মালয়েশিয়া থেকে অবৈধভাবে বাংলাদেশে চলে গেছিলেন ব্ল্যাকলিস্ট হয়ে আপনারা আবার আউট পথে বা বাই কিংবা আপনারা যে কোনোভাবেই হোক মালয়েশিয়া প্রবেশ করেছেন আপনারাও কিন্তু ব্ল্যাক লিস্টে আসেন তাই ব্ল্যাক লিস্টে থাকলে কিন্তু আসলে বৈধ হওয়া যায় না বা কখনোই কিন্তু বৈধ হওয়ার নিয়মের মধ্যে পড়বেন না তাই আপনারা ভুল করবেন না যে যেখানে আসেন বৈধ থাকবেন রানিং বিষয় নিয়ে আপনারা রিনিউ করবেন এবং যে বসের মাধ্যমে আসেন সে বসের মাধ্যমে থাকবেন কারণ লোভে পড়ে আপনারা কোনো এজেন্টের কাছে যাবেন তারা কিন্তু বলবে যে আপনার বিষয় আসলে করে দিতে পারবে এবং এটা কিন্তু অনেক বড় ধরনের একটি বিষয় কারণ ব্ল্যাক লিস্ট কাটিয়ে বেশা করে দেবে এটা কিন্তু প্রায় অসম্ভব তাই আপনারা জেনে শুনে ভুল করবেন না যে যেখানে আসেন বৈধ আছেন রানিং বিষয় নিয়ে নিরাপদে থাকবেন এটা ছিল আজকের আপডেট খবর তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ